আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। সবাইকে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে রাখি, কারণ আজকে প্রথম সাহারি খাব। তো এখানে মারিয়মকে সামনে বসিয়ে রেখেছি, কারণ ওকে রেখে কোনো কাজ করা এখন কোনোভাবেই সম্ভব হয় না। টেবিলের ট্রেটাও একটু ক্লিন করে রেখেছিলাম দিনের বেলা, আর এখানে আমি পানির জগ রেখেছি। এছাড়াও প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো দিয়েই টেবিলটা গুছিয়ে নিব। রোজার আগে এবার তেমন কোনো আয়োজন নাই, একদম সাদামাটা সিম্পল। রাতে ঘুমাতে ঘুমাতেও দেরি হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক 3:30টার সময় আমি উঠে পড়েছি। অপেক্ষা করতেছিলাম যে আর একটু সময় যাক, ততক্ষণে মাশরাফির বাবা উঠুক। তো এখন আমি এখানে কয়েকটা বাদাম ভিজিয়ে রাখবো, চেয়েছিলাম সন্ধ্যা রাতেই ভিজিয়ে রাখতে, ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন বাদাম ভিজিয়ে রেখেছি, আর এদিকে টক দইটাও নামিয়ে নিয়েছি। টক দইটা আমার উঠাতে ভুলে গিয়েছিলাম, তো টক দইটা ততক্ষণে পানি হয়ে গিয়েছে, উপরে পানি হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু ঠিকঠাক আছে। সময় ওভার হয়ে গেলে এই সমস্যাটা হয়, 4-5 ঘন্টার মধ্যেই টক দইটা যদি উঠাতাম তাহলে আর এই প্রবলেমটা হতো না। এখন আমি উপর থেকে পানিটা ঢেলে নিব। তো ঢালার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে দইটা কত সুন্দর করে বসেছিল, পারফেক্টলি একদম, কিন্তু ভুলে যাওয়ার কারণে উপরে পানি হয়েছে। একজন আপু একবার আমাকে কমেন্টে বলেছিলেন দইটা এভাবে চামচ দিয়ে একটু একটু করে উঠালে পরে আর পানি হয় না, সেই থেকে আমি এক পাশ থেকে না উঠিয়ে এভাবে চারপাশ থেকে উঠাই, যার কারণে দই আর পানি হয় না। আপুর নাম ভুলে গেছি, আপুকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে আমার সেহেরির খাবার। আমি যেহেতু ব্রেস্ট ফিডিং মম, তাই আমি এখানে দই এবং বাদাম নিয়েছি, আপনারা সাথে দুইটা ডিমও খেতে পারেন। তবে যারা একসাথে অনেক বেশি ওজন কমাতে চান এবং ব্রেস্ট ফিডিং মম না, তারা শুধু পানি খাবেন, লবণ গুলিয়ে পানি খেয়ে নেবেন। বাসায় বানানো টক দইটা অনেক মজা, বাহিরের যে টক দইটা সেটায় খারাপ ব্যাকটেরিয়া থাকে, তাছাড়াও প্রচুর পরিমাণ টক, একদম মুখেই নিতে পারবেন না। আমি সবসময় বাসায় বানাই এবং বাসায় বানানোটাই খাই। তো এখন পানি নিয়ে বসেছি, আজানের আগ পর্যন্ত পানি খাবো পেট ভরে। ঘুমোতে যাওয়ার আগে একটু ছোলা ভিজিয়ে রেখেছি, এই কাজগুলো আমার আগেই করা উচিত ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। একসাথে বেশি পরিমাণ ভিজিয়ে রেখেছি যাতে করে একসাথে 8-10 দিনে আর না প্রয়োজন হয়, সেদ্ধ করে একটু একটু করে ফ্রিজে রেখে দিব। তো এখন হচ্ছে আজানের পরে, নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম যে বাহিরে যদি একটু আলো হয় তাহলে একটু হেঁটে আসব, কিন্তু বাহিরের অবস্থা দেখেন, এই অন্ধকারের মধ্যে হাঁটতে বা বের হওয়াটা রিস্ক হয়ে যায়, যার কারণে আর বের হয়নি। সুযোগ ছিল, মারিয়মও ঘুমোচ্ছিল, একদমই ওঠেনি, কি আর করা, আমিও ঘুমিয়ে গিয়েছি, সকাল 10টা পর্যন্ত ঘুমিয়েছি। আজকে সারাদিন প্রচুর কাজ মাথায় নিয়েই ঘুম থেকে উঠেছি। তো এখানে গরম মশলা বানানোর জন্য সব কিছু রেখেছিলাম, জিরা, ধনিয়া, লং, এলাচি, সাদা এলাচ, বড় এলাচ, জয়ত্রী, জয়ফল, সব কিছু আর কি, গরম মশলা বানাতে যা যা লাগে, সাথে শাহী জিরা, শুকনো মরিচ, তেজপাতা, সব কিছু আমি এখন এভাবে করে ধুয়ে তারপর শুকাতে দিব। আমি কখনো ধুই না, তবে এই মশলাগুলো থেকে আমি একটু পুরান পুরান ঘ্রাণ পাচ্ছি, যার কারণে ধুয়ে দিব। এখানে মারিয়মের জন্য কয়েকটা কিশমিশ ভিজিয়ে রাখছি। অনেক আপুরাই জিজ্ঞেস করে থাকেন যে মারিয়মকে কিভাবে কিশমিশ খাওয়াই, তো খাওয়ানোর 30 মিনিট আগে এভাবে ভিজিয়ে রাখি।
আর এখন ছোলাটা সেদ্ধ বসিয়ে দিব। আজকে মোটামুটি আমার অনেক অনেক বেশি কাজ, সকাল সকাল মারিয়ামকে খাইয়ে নিয়েছি পেট ভরে, আজকে ওর জন্য ডিম সুজি করেছিলাম। তো অনেক আপুরাই বলেছিলেন যে চাট মশলা কীভাবে বানাই সেটা যেন একটু শেয়ার করি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া নিয়েছি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা, সাথে 1 চা চামচ পরিমাণ রাঁধুনি, আর কয়েকটা শুকনো মরিচ। রাঁধুনিটা ভালো করে ধুয়ে ক্লিন করে শুকিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট আর 1 চা চামচ পরিমাণ ভিট লবণ। পিঙ্ক সল্টের পরিবর্তে আপনারা কিন্তু নর্মাল লবণও নিতে পারেন। এখন সব কিছু আমি একটু টেলে নিব। প্রথমে মরিচটা দিচ্ছি, কারণ মরিচটা একটু ভাজা ভাজা হলে ফ্লেভারটা সুন্দর হয়। এরপর এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে একটু টেলে নেব। টালা হয়ে যাওয়ার পর এর মধ্যে লবণটা অ্যাড করে দিয়েছি। লবণটা পরেও অ্যাড করা যায়, তবে আমি সব কিছু একসাথেই অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে ব্লেন্ডে গুঁড়া করে নেব। হয়ে গেল চাট মশলা, আর এই চাট মশলাটা অনেক ইফতারির অনেক খাবারে ব্যবহার করা হয়। যেমন ছোলা আমি ভুনা খাই না, মাঝে মধ্যে একটু যদি ছোলা খাই সেখানে শসা টমেটো সব কিছু অ্যাড করে একটু ছিটিয়ে দিয়ে তারপর খেয়ে নিই, ওইটা অনেক টেস্টি হয়। তবে এবার মরিচের পরিমাণ বেশি নেওয়াতে একটু ঝাল হয়েছে। তো 30 মিনিট কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু এখন নরম হয়ে গিয়েছে। একটু হাতে ডোলে মুখে দিলেই মানিয়ম কিন্তু খেয়ে নেয়। আর যাদের বেবিদের বয়স একটু বেশি, মানে 1 বছরের উপরে, তারা কিন্তু এমনিতেই কামড়ে কামড়ে খেতে পারবে, ওদের কিন্তু দাঁত আছে। মারিয়ামেরও যদিও এখন একটা দাঁত আছে, একটা দাঁত দিয়েও সব কিছু কামড়ে কামড়ে শেষ করে দেয়, বিশেষ করে ওর বাবাকে বেশি কামড়াতে চায়। আজকে সারাদিন সে বাবার কাছেই ছিল, বাবার সাথে সাথেই ছিল, আর আমি আমার কাজগুলো সে কারণে খুব সহজেই করে আসতে পেরেছি। এখনও যে শেষ হয়েছে তা কিন্তু না, মাঝখানে মারিয়মকে একটু খাওয়াতে এসেছি। সারাদিনে প্রচুর প্রচুর কাজ করেছি, সব কিছু আসলে ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, একসাথে অনেক কাজের চাপের সময় ভিডিও করাই ভুলে যাই। তো এখন হচ্ছে বিকালবেলা, আমি এখন একদিকে রান্না করছি, একদিকে ইফতারি রেডি করছি। তো মারিয়ামের বাবা একটু বাহিরে গিয়েছে, যার কারণে ওকে রান্নাঘরের সামনে এভাবে বসিয়ে রেখেছি, নিচে একদমই বসে থাকতে চায় না। তো আমার রান্নাবান্না আসরের আজানের আগেই শেষ। এই খাবারগুলো আমাদের বাসায় কিন্তু একদমই হয় না। আজকে প্রথম রোজা বলে মাশরাফির বাবাও রোজা রেখেছে, তো মাশরাফির বাবার জন্যই বানানো। মাশরাফি একটু আলুর চপ পছন্দ করে, যার কারণে বানিয়েছি। তো এদিকে আমার রোজার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বেলের শরবত, তো বেলের শরবতটাও বানিয়ে নিয়েছি। আমি এভাবে করে পানি দিয়ে হাতে কষলে কষলে তারপরই বানাই সব সময়। আমি রোজার সময় যেই শরবতগুলো বানাই, কোনো শরবত কিন্তু ব্লেন্ড করি না, শুধু পুদিনা পাতার শরবতটা বানাতে একটু ব্লেন্ডার ব্যবহার করি। তো খুব তাড়াহুড়োর মধ্যে ইফতারি বানিয়ে ফেলেছি একদম আজানের 5 মিনিট আগে, তো সে কারণে আর ভিডিও করা সম্ভব হয়নি তেমনভাবে, আর তেমন কোনো আয়োজনও ছিল না। আমার স্পেশাল পুদিনা এবং লেবুর শরবত, সাথে ফ্রুটস, আর সারা রোজা আমরা ফ্রুটস খাই, আমরা ভাজা পোড়া বা রিস ফ্রাই কোনো খাবার আমরা খাই না। তো যাই হোক, মারিয়মেরও এবার প্রথম রোজা, তো মারিয়মকেও খেজুর দিয়েই ইফতারি শুরু করিয়েছি। তারপর বেচারি ঘুমিয়ে গিয়েছে, যাক ভালোই হয়েছে, একটু ইফতারিটা ঠিকঠাক মতো হয়েছে। তো এদিকে অল্প কিছু ইফতারি বানিয়েছি, তো ভাবলাম প্রথম দিনের ইফতারি পাশের বাসার সাথে একটু শেয়ার করি। খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত হলেও আমি কিন্তু লেবু এবং পুদিনা পাতার শরবত দিয়েই ইফতারি শুরু করেছি। কোনোভাবে ইফতারি শেষ করে আমি 1 মগ চা বানিয়ে নিয়েছি। ইফতারির পর যে বসেছিলাম তাও কিন্তু নয়, তাড়াহুড়ো করে ইফতারি বানাতে গিয়ে আমার রান্নাঘর পুরোই এলোমেলো হয়ে গিয়েছিল। সব কাজগুলো গুছিয়ে একটু চা নিয়ে বসেছি, এরপর রাতের খাবার সেরে নিয়েছি। রাতে আমি খেয়েছি ডিম ভুনা, তারপর হচ্ছে মাছ ভুনা, সাথে সালাদ।
দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে আর কোনো সবজি রান্না করতে পারিনি, যার কারণে সবজি খাওয়া একদমই হয় নাই। তাড়াহুড়োর কারণে আসলে সবজি রান্নাটা হয় নাই। মাছের ডিম ভুনাটা অনেক মজা হয়েছিল, যার কারণে খেতে পেরেছি, কারণ ইফতারির পর মাছ খাওয়াটা খুবই কষ্টকর। আজকে প্রথম রোজা, আর প্রথম রোজায় আমার খাবার দাবার একটু এলোমেলো হয়ে গিয়েছে, কারণ আমি এখানে দুই এক পিস পেঁয়াজু খেয়েছি, যেটা সত্য কথা, আর খেজুরও একটা খেয়েছিলাম, একটা কলা খেয়েছিলাম, যেগুলো আসলে খাওয়া প্রয়োজন ছিল না বা ডায়েটে খাওয়া উচিত নয়, সেই খাবারগুলো খেয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে যেহেতু প্রথম রোজা, একটু এলোমেলো হয়েছে, ডায়েটের বাহিরে আমি কিছু খাবার খেয়েছি। কালকে থেকে ইনশাল্লাহ কোনো ভুল হবে না, একদম ডায়েটের মধ্যেই থাকার চেষ্টা করব। তো আপনাদের সাথেই শেয়ার করব। চিন্তা করেছিলাম আজকে সকালে একটু হাঁটাহাঁটি করে যেটা খেয়েছি সেটা বার্ন করব, কিন্তু ওই যে সকালে অন্ধকার থাকে বলে হাঁটা হয়নি। তবে রোজার সময় সবচেয়ে বেস্ট হয় আপনি যদি ইফতারির আগে হাঁটতে পারেন। তো বাচ্চা পোলাপান নিয়ে তো আর সেটা সম্ভব না। এদিকে মারিয়মের জন্য কলা দুধ দিয়ে ওটস রান্না করেছি, তো এইটা এত টেস্টি হয়েছে, এক চামচ খেয়ে আমারই ভালো লেগেছে। মারিয়মের সুজিটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে ওকে রাতের বেলা ওটস দিয়েছি, কালকে আবার সুজি বাটতে হবে। আজকের ব্লগ এ পর্যন্তই, আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।